হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আমার এচেনার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি এই মুহূর্তে একটি পার্কে দাঁড়িয়ে আছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা দেখ চারিদিকে দেখাচ্ছি আমি পার্কগুলো দেখতে কেমন হয় ছোট্ট একটি পার্ক এটি এই পার্কে সাধারণত এই পার্কের আশেপাশে যেসব বিল্ডিং আছে যেসব লোক বাস করে এখানে আসে হাঁটাহাঁটি করতে তো আমার কাছে খুব ভালো লেগেছে পার্কটি দেখতে খুব সুন্দর তবে কোরিয়াতে প্রত্যেকটি পার্কে ফুল দিয়ে সাজানো এবং পরিপাটি সুন্দর এই যে দেখেন এই যে এখানে ফুল জানি না কি নাম এই ফুলের আর বাহারি রঙের ফুল আছে এগুলোও খুব সুন্দর দেন রাস্তাঘাটগুলো পরিষ্কার সবচেয়ে বিষয় মজার বিষয় হচ্ছে পার্ক প্রত্যেকটি পার্কের বয়স্কদের জন্য ব্যায়াম করার কিছু ইন্সট্রুমেন্ট থাকে এবং বাচ্চাদের জন্য কিছু খেলনা খেলা করার পার্ক থাকে ওদের এটা হচ্ছে সবচেয়ে কমন কোরিয়া এ ওদের দেশে এটা প্রত্যেকটি পার্কে এই ধরনের ব্যবস্থা থাকে যেমন আমি দেখাচ্ছি এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই এখানে সাধারণত কোরিয়ান বয়স্ক লোকেরা এখানে এসে এগুলো ব্যায়াম করে থাকে এগুলো তাদের শারীরিক চর্চা করে এই কারণে কোরিয়ানরা শারীরিকভাবে খুবই ফিট থাকে এবং তারা বহুদিন বাঁচে তারা শরীরের শরীরের প্রতি খুবই যত্নশীল তারা তারা সবসময় শরীর সুস্থ রাখে এবং ব্যায়াম করে নিয়মিত হাঁটা চলাফেরা করে এই যে দেখেন বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট এগুলো আবার এখানে এই ইনস্ট্রুমেন্টের উপর আবার এই যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে কীভাবে ব্যায়াম করতে হয় এটাই হচ্ছে পার্ক আধুনিক সব ব্যবস্থা দিয়ে তৈরি এই পার্কগুলো আর এখানে কোনো দেখেন কোথাও কোনো ময়লা নেই কোথাও বাদাম বিক্রেতা নেই কেউ এসে আপনাকে বিরক্ত করবে সে ধরনের কোনো সুযোগ নেই আর চারদিকে সিসি ক্যামেরা তো আছেই সুন্দর সু বসার সুব্যবস্থা এই যেটা হচ্ছে বাচ্চাদের খেয়াল না হ্যাঁ সে বাচ্চারা খেলতে আসে বাবা মামার সাথে হাঁটতে যখন আসে পার্কে বাচ্চারা এটা দিয়ে দোলে আর এটা হচ্ছে দোলনা দোলনা আর দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে পরিবেশটা কত শান্ত এত নিরিবিলি আর ঘাসগুলো দেখুন কি সুন্দর ঘাস আর ঘাসের মাঝে মাঝে মাঝখানে ফুলগুলো প্রত্যেকটা দেশ এভাবে হওয়া উচিত বাসযোগ্য যাতে একটা রাষ্ট্রের দায়িত্ব হওয়া উচিত এই ধরনেরই যাতে প্রত্যেকটি জনগণের সুবিধা অসুবিধাগুলো চিন্তা করা উচিত এবং সেভাবে জনগণের সেবা করা উচিত একটা মানুষের এটা হচ্ছে যথাযথভাবে বাঁচার জন্য তার অধিকার এই যে হবে কী সুন্দর পরিবেশ চারিদিকে আকাশ পরিষ্কার সবাই ভালো থাকবেন আমার ব্লগ ইউটিউ পর্যন্ত আবার আগামী নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব তবে আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে আপনারা আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ আপনারা শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং জানাবেন আপনারা কি বিষয়ে জানতে চান এবং আপনাদের কমেন্টগুলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ